গান্ধীমূর্তির নিচে আন্দোলনরত এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে আগামীকাল বৈঠকের আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিক্ষোভকারীদের এক প্রতিনিধির সঙ্গে ফোনে কথাও বলেছেন তিনি। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, বিক্ষোভকারীদের যার প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলেছেন তিনি? যেটা জানা যাচ্ছে যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে মেয়র রোডে যারা 500 দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন তাদেরই এক প্রতিনিধি শহীদুল্লাহ তার সঙ্গে ফোনে কথা বলেন এবং ফোনে কথা বলে গোটা বিষয়টায় হস্তক্ষেপ করবেন বলে আশ্বাস দেন। অর্থাৎ এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতি মামলা এবং যে অচল অবস্থা জটিলতা তা নিয়ে সরাসরি হস্তক্ষেপ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি সেই চাকরি প্রার্থীকে ফোন করে প্রায় মিনিট 4-5 কথা বলেন এবং কথা বলে তিনি জানান, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে দ্রুত নিয়োগের ব্যবস্থা করার ব্যাপারে দলের তরফে সরকারকে কি পদক্ষেপ করানো যায় বা কি আবেদন করানো যায় সেই ব্যাপারে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এটাও ঠিক হয়েছে যে আগামীকাল সেই চাকরি প্রার্থীদের এক প্রতিনিধি দলের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং বৈঠক করবেন এবং সেই বৈঠক কখন হবে তা কোথায় হবে সেটা এখনো স্থির হয়নি, এর মধ্যেই তাদের জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ যে দিন ধরে অচল অবস্থা অবস্থান বিক্ষোভ চলছে এবং সেখানে একবার আগে অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন তুমি জানো এবং তারপর স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি ফোন করে হস্তক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছেন আজকে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। অন্যদিকে কসবা শিক্ষা ভবনের সামনে তেজ উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ আর সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্য, সেখানে চলে যাব। ব্রতদেব, কি দেখতে পাচ্ছ? দেখো বৃষ্টি, একদিকে যখন পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে ঠিক তখনই টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী অর্থাৎ প্রাথমিক টেট 2014 সালে যারা পাস করেছেন তারা কিন্তু বিক্ষোভে নেমেছেন রাস্তায় এবং কসবায় যে শিক্ষা ভবন রয়েছে যেখানে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সেখানে তার সামনে বসে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। এখানে প্রার্থীদের হাতে দেখা যাচ্ছে প্রত্যেকের হাতে রুটি রয়েছে এবং সেই রুটিতেই কিন্তু তারা স্লোগান নিয়ে এসছেন, টাকা নেই যোগ্য তাই চাকরি চাই, পাস করে টেট জ্বলছে কেন পেট, এই ধরনের স্লোগান নিয়ে কিন্তু তারা এসছেন এবং তাদের যেটা দাবি এতদিন ধরে তারা শুধু প্রতিশ্রুতি পেয়ে এসেছেন কিন্তু চাকরি পাননি। এই যে এসএসসি নিয়োগ দুর্নীতি এবং প্রাথমিক টেট নিয়োগ দুর্নীতি, সেই দুর্নীতির তদন্ত যেমন গতি পেয়েছে তাদের যেটা বক্তব্য তাদের নিয়োগ প্রক্রিয়াও যেন সেই একইভাবে গতি পায়। একজনের সঙ্গে কথা বলবো, কত বছর হলো আপনারা পাশ করেছেন এইভাবে চাকরি না পেয়ে? আমরা 8 বছর পাশ করেছি, 2014 বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা 8 বছর পাশ করে বসে আছি। কি কারণে আপনাদের চাকরি হয়নি বলে বলা হয়েছিল? কোনো অজ্ঞাত কারণে, অশুভ শক্তির কারণে আমরা নিয়োগ পাচ্ছিলাম না। তখন পর্ষদ সভাপতি অর্থাৎ প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য বলেছিলেন মেধার ভিত্তিতে নিয়োগ হয়ে গিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তিনি যেই বিষয়টা বলেছেন, মাননীয় বলেছেন 20,000 নিয়োগ হবে, 16,500 প্রথম নিয়োগ হবে এবং 3,500 ধাপে ধাপে নিয়োগ হবে। আজকে 17 মাস আমরা মুভমেন্ট করছি, কিন্তু যে বিধানসভার ভোটের প্রাক্কালে তিনি বলেছিলেন যে আমাদের নিয়োগের কথা, কিন্তু আজকে কোথায়? কোন অশুভ শক্তির কারণে আমরা নিয়োগ পাচ্ছি না? আজকে সংবাদ মাধ্যম খুললে আমরা বলেছিলাম যে এইটা দুর্নীতি আছে, দুর্নীতির জন্য সাদা খাতা জমা দিয়ে এমনকি তারা পরীক্ষা না দিয়ে তারা চাকরি পাচ্ছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। আজ এই লক্ষ লক্ষ টাকার মানে পাহাড়ের নিচে আমাদের যোগ্যতা, আমাদের মেধাকে দগ্ধ করার চেষ্টা। কতজন আছেন আপনারা? আমরা বড় জোর 5,500 আছি, কিন্তু আমরা আরটিআই রিপোর্ট অনুযায়ী দেখেছি সেই 7,500 অন্তত ভ্যাকেন্সি পড়ে আছে, আমরা অনায়াসে নিয়োগ নিতে পারি। এমনকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করে কথা বলেছেন, কোনো রকম জটিলতার কোনো জায়গা নেই, সেই জায়গা থেকে তিনি নিয়োগ দেবেন। কিন্তু কেন আমরা নিয়োগ পাচ্ছি না সেই জন্য আজকে দেখতে পাচ্ছেন রুটির টানে, রোজগারের টানে আজকে আমরা পথে বেরিয়েছি আর এই আন্দোলন চলছে এবং চলবে। আমরা সরকারের কাছে এই বার্তাটাই দিই, আমরা আপনার ভাবমূর্তি নষ্ট করতে চাই না, আমাদের একটাই দাবি, আমাদের নিয়োগ করুন, ধাপে ধাপে নয়, আমাদের প্রত্যেককে নিয়োগ করুন, দ্রুততার সাথে নিয়োগ করুন। আমরা চাই আমরা দ্রুততার সাথে যেন নিয়োগ পাই, শুধু তাই নয়, যদি এই আমাদের আন্দোলন যেটা শুরু হয়েছে যদি আমরা নিয়োগ না পাই আমরা বৃহত্তর পর্যায়ে যাবো, এমনকি ধর্ণা মঞ্চে পর্যন্ত বসবো এই নিয়োগ আমরা। ব্রতদেব, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে কলেজ স্ট্রিট থেকে যে বিজেপির মিছিল শুরু হয়েছে, মিছিল এগিয়ে যাচ্ছে, সেই খবরও অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এখন সময় হয়ে গেছে একটা বিরতির, বিরতির পর ফিরে আসছি, আপনারা সঙ্গে থাকবেন।